नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, डेविड विलियम्स कोथाय सई करबेन एई निये किन्तु जल्पना अनेक दिन थेकेई चलछिलो। तो एटा प्राय कार्यत निश्चित हये गियेछिलो जे तिनि आईएसएल आर फिरबेन ना, कारण आईएसएल एर क्लाब मुम्बई सिटी एफसिर साथे तिनि प्री कन्ट्रैक्टेर মানে একটা কন্ট্রাক্ট পেপারে সই করে গিয়েছিলেন। তারপরে কিন্তু পরবর্তীকালে সেই কন্ট্রাক্ট পেপার তিনি নিজেই বাতিল করেন, তিনি কিন্তু আর আইএসএল এ খেলবেন না বলে। তো বর্তমানে যে আপডেটটা বেরিয়ে আসছে যে তিনি কিন্তু এ লিগের ক্লাব পার্থ গ্লোরিতে সই করে দিয়েছেন, এক বছরের চুক্তি তিনি সই করে দিয়েছেন। তো এটা একটা অবশ্যই বড় খবর, তো জানাই কথা তিনি এ লিগের ক্লাবে খেলবেন। তো বর্তমানে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, এটিকে মোহনবাগান এবং এটিকে, এই দুই ক্লাব মিলিয়ে তিনি কিন্তু টোটাল 64টা ম্যাচ খেলেছিলেন, যেখানে 23টা গোল আর 9টা অ্যাসিস্ট ছিল। তো রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের জুড়ি ছিল আইএসএল এর ইতিহাসে অন্যতম জুড়ি, সফল জুড়ি সব থেকে। তো এই দুজন প্লেয়ার খেলতে নামলেই মাঠে একটা ভয়ঙ্কর কিছু আবার চান্স থাকতো, তবে এই জুড়ি কিন্তু বর্তমানে অনেকদিন আগেই ভেঙে গেছে। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।